আজি মরিগাঁও দাহ করা হব বৃহৎ পরিমাণের ড্রাগস। মরিগাঁও জেলা প্রশাসনে দাহ করব প্রায় 3 কোটি টাকা মূল্যের জব্দ করা ড্রাগস। মণিপুর জেলা কারাগার খেলপথারত এই কার্যসূচী রখা হয়েছে। বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ করেছিল আরক্ষী আর সেই ড্রাগস সমূহ আজি দাহ করা হব। মরিগাঁও জেলা প্রশাসনে দাহ করব প্রায় 3 কোটি টাকা মূল্যের বৃহৎ পরিমাণের জব্দ করা ড্রাগস। মণিপুর জেলা কারাগার খেলপথারত এই কার্যসূচী রখা হয়েছে। কিছু সময়ের পাছতেই এই কার্যসূচী আরম্ভ হব। উল্লেখযোগ্য যে ধারাবাহিক রূপত রাজ্যের বিভিন্ন প্রান্ত ড্রাগস বিরোধী অভিযান চলিছে আর বহু কোটি টাকা মূল্যের ড্রাগস ইতিমধ্যে জব্দ করা হয়েছে আর সেই ড্রাগস সমূহ সময় সময়ে দাহ করা হয়েছে বা বিনষ্ট করা হয়েছে। এবার মরিগাঁওত এই কার্যসূচী দাহ করা হব বৃহৎ পরিমাণের ড্রাগস। মরিগাঁও জেলা প্রশাসনে দাহ করব প্রায় 3 কোটি টাকা মূল্যের জব্দ করা ড্রাগস। আমার সতীর্থ সাংবাদিক পবন ডেকা বর্তমান মণিপুর জেলা কারাগার খেলপথারত উপস্থিত হয়েছেগৈ, তাতে এই কার্যসূচী রখা হয়েছে। পবন, কিমান সময়ত এই কার্যসূচী আরম্ভ হব আর কি তথ্য আছে আপনার? নিশ্চয়কৈ প্রাঞ্জল, এই যে ড্রাগস দাহন কার্যসূচী, এই দাহন কার্যসূচী 11:30 বজাত শুভারম্ভ করব। মধ্য অসমের যিজন ডি আই জি তেখেত উপস্থিত থাকিব আর মরিগাঁও জেলা উপায়ুক্ত আরক্ষী অধীক্ষকে ধরে উচ্চ পদস্থ বিষয়া এই কার্যসূচীত উপস্থিত থাকিব। মই দৃশ্য দেখাবলৈ বিচাৰিছোঁ। এনেদরে আসলতে দুখন চিতা সাজি তোলা হয়েছে। ইতিমধ্যে দুখনক চিতাত আসলে যুদ্ধ জব্দ হয়েছিল অবৈধভাবে ড্রাগস সরবরাহ করা কারীরপা যুহ ড্রাগস ইতিমধ্যে জব্দ করেছিল প্রায় 3 কোটি টাকা হব বলে আমার জেলা প্রশাসনে জানিবলে দিছে। আর এনেদরে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করে তুলছে জেলা জেলা পর্যায়ের যখন বিষয়া তখন সমূহ প্রস্তুতি সম্পূর্ণ করে তুলছে। নিরাপত্তাও এত কটকটিয়াভাবে নিরাপত্তা রক্ষী অনা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ইয়াত সৃষ্টি নহয়। আর একটা কথা উল্লেখ করব লাগবে, বিভিন্ন সময়ত জেলাখনত যিসমূহ ড্রাগস আসলতে আরক্ষীয়ে জব্দ করবলে সক্ষম হয়েছিল সেই ড্রাগস সমূহ একেলগে আজি এই মণিপুরের যে জেলের যে খেলপথার সেই খেলপথারতে দাহ করা হব। আর আমার এই যিসমূহ ড্রাগস, এই ড্রাগস সমূহের ভিতর আছে হেরোইন, গাঞ্জা বা টেবলেট বা কাফ সিরাপ, এই সমূহ আসলতে প্রায় 3 কোটি টাকা হব বলে আমাক জানিবলে দিছে। আর দুখনক চিতা ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে মই বলে ইতিমধ্যে উল্লেখ করছো। আর এনেদরে জেলা প্রশাসনের লোক খন্তেক সময়ের পিছত উপস্থিত হব আর উপস্থিত হওয়ার পিছত ঠিক 11:30 বজার লগেলগে এই সমূহ ড্রাগস আসলতে দাহ করা হব। আর এটা শুভ লক্ষণ বলব লাগিব, কিয়নো এই যিসমূহ বর্বী রূপী ড্রাগস এই সমাজখন আসলতে এক উশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেছে। যুব সমাজক আসলতে এক এক প্রকার নিষেধ করার যে ব্যবস্থা ড্রাগস সরবরাহকারী সকলে গড়ি তুলিছিল সমগ্র অসমতে, এই সমূহ এতিয়া জব্দ করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশত আসলতে আরক্ষীয়ে কটকটিয়া একটা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে ড্রাগস সরবরাহ নহয়, ড্রাগস সেবন করব নয় যুব সমাজে, তার প্রতি ব্যবস্থা গ্রহণ করবলে মুখ্যমন্ত্রী আসলতে নির্দেশ দিছিল। তারপরে আরক্ষী আর মরিগাঁও আরক্ষীয়ে বিভিন্ন ঠাইরপর মরিগাঁও জেলাখনের বিভিন্ন ঠাই ময়রাবাড়ি, লাহরিঘাট বা মরিগাঁও সদর বা জাগিরোড আদি বিভিন্ন ঠাইরপর ইতিমধ্যে এই সমূহ ড্রাগস জব্দ করেছে। আর আজি 11:30 বজার লগেলগে এই ড্রাগস সমূহ ড্রাগ করব। আর এনেদরে দেখা গেছে সম্পূর্ণ প্রস্তুতি এটা সম্পূর্ণ হয়ে তুলছে। হয় পবন জ্যোতি ডেকা, আপনার ধন্যবাদ জানাইছো। 11:30 বজাত এই কার্যসূচী আরম্ভ হব। আমার পোনপটীয়া সম্প্রচার আমি তেতিয়াও চলাই থাকিম, যেহেতু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বরবিহর বিরুদ্ধে। আর ইতিমধ্যে আমি রাজ্যের বিভিন্ন প্রান্ত দেখিব পাইছো বহু কোটি টাকা মূল্যের ড্রাগস জব্দ হয়েছে আর ঠায়ে ঠায়ে অভিযান সমূহ অধিক তীব্রতর হয়ে পড়েছে। আর ড্রাগস সমূহ জব্দ করার পাছত এক নির্দিষ্ট সময়ের অন্তরত সেই ড্রাগস সমূহ বিনষ্টও করে দিয়া হয়েছে। একই কার্যসূচী আজি মরিগাঁওত রখা হয়েছে মণিপুরত। আমি পরবর্তী সময়ত অধিক তথ্য আপনাদের লৈ আহিম।